ব্যক্তি জীবনের কোনো ঘটনা যদি নাও ঘটে, তাতেও একজন ধনী ব্যক্তি যিনি জীবনের চাহিদা মোটামুটি ভাবে পূরণ করেছেন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে, তিনিও ডিপ্রেশনে আক্রান্ত হতে পারে না। এরকম করে পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীতে যে ধরনের মানে পরিবেশগত দুর্যোগ অথবা অ্যাক্সিডেন্ট ঘটে, তাতে আসলে অসুখটা হয় না, কারো কারো হতে পারে। ওই যে কারো কারো যে হতে পারে সেটা হচ্ছে মানে তার জেনেটিক ডিসপোজিশন, তার জেনেটিক মেকআপ। যদি কেউ অতিরিক্ত আনন্দিত হয়ে যায়, যেমন একজন মানুষ $1,000,000 লটারি পেয়ে গেল, তাতে তার ম্যানিয়া হবে না, অথবা সুন্দরী একটি বউ পেয়ে গেল, অথবা একজন লোকের চারটি বউ মানে একসাথে সে মানে পেয়ে গেল, তাতে সে ম্যানিয়া হবে না। এটাতে যেটা হবে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। একটা মানুষ যখন স্বাভাবিক জীবনযাপন করতে থাকে, কোনো একটা পর্যায়ে তার মধ্যে যখন বাইপোলার ডিসঅর্ডারটা আসে, তার মানে সেটা মানে কেন আসে সেটা কি খুব কি জানা সম্ভব, নাকি যখন উপসর্গগুলি চলে আসে আমরা তখন বুঝতে পারি যে হ্যাঁ বাইপোলার ডিসঅর্ডার হয়েছে, তখন আমরা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, আসলে ব্যাপারটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসটির ভিতরে একটি ভুল বোঝাবুঝি আছে। আমাদের অনেকের ধারণা যে আমাদের ব্যক্তি জীবনে কোনো ধরনের দুর্ঘটনা অথবা বিচ্ছেদ বেদনা অথবা হারানো অথবা যে কোনো ক্ষতি যেটি মানুষ প্রচণ্ডভাবে অপছন্দ করেন, এই ধরনের ট্র্যাজেডি অথবা খুব কষ্টদায়ক কোনো কিছু ঘটলে আমরা ডিপ্রেসড হয়ে যাই। আর কোনো কোনো জিনিস যদি আমরা পেয়ে যাই যেটি মাত্রা অতিরিক্ত, সেই ক্ষেত্রে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই। এই দুটো বিষয় থেকে কোনো ধরনের অসুখ সৃষ্টি হয় না, এটি মনে রাখতে হবে। যে এনভায়রনমেন্টাল কারণে অর্থাৎ পরিবেশগত কারণে, পরিবেশের ভিতরে যদি দুঃখ বেদনা থাকে, ট্র্যাজেডি থাকে, অ্যাক্সিডেন্ট থাকে, কোনো ধরনের ইভেন্ট থাকে, সেক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে অ্যাডভার্স অ্যাক্টিভিটি, অর্থাৎ মানুষের যে ফিলিং এবং অনুভূতি এবং সেটার সাথে চিন্তার একটু পরিবর্তন ঘটে, সেই সাথে ইমোশনের একটি মানে ডিসরেগুলেশন হয়, কিন্তু এটি কখনো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার করবে না অথবা ম্যানিয়া করবে না। সেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার উইথ ডিপ্রেশন, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার উইথ মিক্স কন্ডাক্ট, অথবা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার উইথ অ্যাংজাইটি। অর্থাৎ মানুষের ব্রেইনে যে নিউরন রয়েছে সেটি রিওয়ারিং হয়, এটি 3 মাস সময়ের ভেতরে ব্রেইন এটাকে অ্যাডজাস্ট করে ফেলে, কিন্তু পূর্ণ মাত্রায় একটি মেজর ডিপ্রেশন অথবা একটা মেনিয়া কোনো ইভেন্টের কারণে এটি হয় না। কিন্তু আমরা দেখতে পাই যে রুগী যারা এটাতে ভোগেন তারা একটা ইভেন্টের কথা বারবার বলতে থাকেন। বিষয়টা কেমন? বিষয়টা হলো যে ওই রুগীর জীবনে আসলে মানে জেনেটিক্যালি প্রোগ্রাম করা তার একটা ম্যানিয়া অথবা ডিপ্রেশন হওয়ার কথা আগে থেকে ছিল, এবং স্বল্প মাত্রায় তিনি আসলে ডিপ্রেশনেই ভুগতেছিলেন। ওর ভিতরে যদি ঘটনাটা ঘটে যায় তখন তার কোনো উত্তরণ হয় না, বরঞ্চ পরিস্থিতি খারাপ হতে থাকে। অর্থাৎ এটি একটি সমন্বয়। ব্যক্তি জীবনের কোনো ঘটনা যদি নাও ঘটে, তাতেও একজন ধনী ব্যক্তি যিনি জীবনের চাহিদা মোটামুটি ভাবে পূরণ করেছেন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে, তিনিও ডিপ্রেশনে আক্রান্ত হতে পারেন। অথবা পথের ফকির 1971 সালের স্বাধীনতা যুদ্ধের একটি উদাহরণ যদি আমরা টেনে নেই, সেখানে দেখা যাবে যে অনেকেই অনেক কিছু হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, এবং দুঃখ বেদনার কোনো শেষ ছিল না। তো 17ই ডিসেম্বর যখন দেশটা স্বাধীন হলো, তখন কি সমস্ত বাংলাদেশের নতুন মানে ভূমির সমস্ত নাগরিক কি মেজর ডিপ্রেশনে ভুগেছিল? 17ই ডিসেম্বর 1971। তো প্রাকৃতিক ঘটনার কারণে
16ই ডিসেম্বর, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 17ই ডিসেম্বর পরের দিন থেকে, পরের দিন থেকে, মানে বিজয় যখন আমাদের ঘরে আসলো, আমরা তারপরে দিন থেকে পেলাম যে আমাদের জীবনে অনেক ক্ষতি হয়েছে, আমাদের জীবনে অনেক কষ্ট আমরা দেখতে পেলাম, আমাদের অভিজ্ঞতা হলো, এক্সপিরিয়েন্স হলো, আমাদের অনুভূতি সেটা সাড়া দিল, কিন্তু তার থেকে কিন্তু কোনো মেজর ডিপ্রেশন অথবা মেনিয়া এটা হতে পারে না। এরকম করে পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীতে যে ধরনের মানে পরিবেশগত দুর্যোগ অথবা অ্যাক্সিডেন্ট ঘটে, তাতে আসলে অসুখটা হয় না, কারো কারো হতে পারে। ওই যে কারো কারো যে হতে পারে সেটা হচ্ছে মানে তার জেনেটিক ডিসপোজিশন, তার জেনেটিক মেকআপ এবং জিন ইন্ডাকশন, পরিবেশগত এবং যে মাত্রায় তিনি এসেছেন, তার পার্সোনালিটি, এই ধরনের অনেকগুলো ফ্যাক্টর মিলে এটি একটা এই রোগের সৃষ্টি হয়। এবং সেটা আমরা প্রকৃতভাবে কাউকে সুনির্দিষ্ট করে পিন পয়েন্ট করে বলতে পারবো না যে এই কারণে হচ্ছে। তবে আমাদের মেসেজ আপনার কাছে এটাই যে মানুষের জীবনে পরিবেশগত, পরিবেশ বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে ঘটনাগুলোর মধ্য দিয়ে একজন মানুষের জীবনযাত্রা চলে, যেমন একজন ছাত্র পড়াশোনা, একজন যুবক তার চাকুরি, একজন বৈবাহিক দম্পতি তার বৈবাহিক জীবন, একজন প্রেমিক তার ভালোবাসা, একজন শ্রমিক তার কর্ম ক্ষমতা, আয় রোজগার ইত্যাদি, এবং ঘর সংসার যিনি করেন, এর ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেটি অত্যন্ত ভয়াবহ, দুঃখ বেদনা হতাশা থাকতে পারে, দুঃখ বেদনা, কিন্তু তাতে কিন্তু মেজর ডিপ্রেশন হবে না, হওয়ার কথা না, কিন্তু দু একজনের হতে পারে। অনুরূপভাবে যদি কেউ অতিরিক্ত আনন্দিত হয়ে যায়, যেমন একজন মানুষ $1,000,000 লটারি পেয়ে গেল, তাতে তার মেনিয়া হবে না, অথবা সুন্দরী একটি বউ পেয়ে গেল, অথবা একজন লোকের চারটি বউ মানে একসাথে সে মানে পেয়ে গেল, তাতে সে মেনিয়া হবে না, এটাতে যেটা হবে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, এইটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। এবং অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার সেলফ লিমিটিং, এটা কখনো মেনিয়া অথবা ডিপ্রেশনে যাবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।